আর এদিকে আসো হচ্ছে আমার একটা মামাতো ভাই। এই বড়া এদিকে আয় তুই। এই যে ও হচ্ছে আমার মামাতো ভাই। ব্যবস্থা সবার আশা করব হতে সকলে ভালো আছেন। আমি কই যাচ্ছি গাড়িতে কেন ঘুরতে বাই দা ওইখানে আমার একটা পাঁচখানের কাজ আছে, তো পাঁচখানের কাজটা সারবো, তারপরে গাড়িতে একটু ঘুরবো। অ্যান্ড আমাদের বাড়ি হচ্ছে সাতখানি, দেখতে আমি পুরো সাতখানিও ঘুরে ঘুরে দেখাবো, পুরো সাতখানি দেখাবো না, ধরুন আমাদের বাড়ি এলাকা যতগুলো আপনার সুন্দর সুন্দর জায়গা আছে ওইখানে যাবো আর কি। তারপরে আমাকে একদিন নতুন বেরিয়ে যেতে হবে, অলরেডি আমার লেট হয়ে গেছে, এখন অলমোস্ট 8টা বাজতেছে। সো নতুন বেরিয়েছি, সবার দেখা হচ্ছে আমাদের সাথে। সো গাইস ভিডিওটা দেখতে দেখুন জীবন। সো ফাইনালি গাইস এখন হচ্ছে আমি নতুন বেরিয়ে চলে আসছি, অ্যান্ড নতুন বেরিয়ে থেকে এখন হচ্ছে ক্যানিয়েটার গাড়িতে উঠবো। সো ক্যানিয়েটার গাড়ি ক্যানিয়া চলে যাবো, রুটে আজ যেই শটগুলো আসবে ওগুলো দেখবেন, এনজয় করবেন। তো ফাইনালি গাইস এখন হচ্ছে আমি কার্নিহার চলে আসছি, অ্যান্ড এখন সোজা ডুল ব্রিজ চলে যাবো। সো দেখা হচ্ছে আপনার সাথে ডুল ব্রিজ গিয়ে। সো ফাইনালি গাইস এখন আমি ডুল ব্রিজে এসে সোজা এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি আর কি। অ্যান্ড আপনার সাথে দেখা হবো হয়তো কিছুক্ষণ পর। আর আমাদের এই রোডের ভিউটা অস্থির একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, সেই লেভেল একটা সুন্দর লাগতেছে। অ্যান্ড আপনার সাথে দেখা হবে কিছুক্ষণ পর। সো ফাইনালি গাইস এখন হচ্ছে আমি এখন আমরা যেখানে বসি সবসময় আমাদের দিকে আড্ডা দিই বসে। অ্যান্ড আমরা হচ্ছে এখন বর্তমানে এখানে আছি, আর এদিকে আসো হচ্ছে আমার একটা মামাতো ভাই। এই বেড়া এদিকে আয় তুই। এই যে ও হচ্ছে আমার মামাতো ভাই। ব্যবস্থা আলহামদুলিল্লাহ, আপনার কেমন অবস্থা? আছি ভালো। তুই যে এখানে আসোস, ঠিক আছে, সবসময় যে এখানে আসোস প্যান্টের নিয়ে আড্ডা দিস, এখানে তো এই জায়গাটা একটু সুন্দর না? জায়গাটা খুবই সুন্দর দেখতে। সো আমরা এখানে সবসময় বসি। কমন জায়গা এটা? আনকমন না বেড়া, এটা বেড়া একটু ইউনিক বেড়া, একটা সুন্দর জায়গা, বুঝছো? আনকমন না, আনকমন বলতে তোর সুন্দর জায়গা ঠিক আছে, কিন্তু ইউনিক বেড়া একটু অজস্থায় বলবি তো বেড়া কী বেড়া তো আমি বুঝি না, বেড়ার মতো তা কল সুন্দর করে বলবি। আর এখানে এখানে যে ভিউটা দেখতেছেন সেই লেভেল একটা সুন্দর লাগতেছে। আর আমরা এখানে বসে বসে আড্ডা দিই আর কি, যদি রাতের বেলা হয় রাতের বেলা, আর দিনের বেলা হলো তো আমরা এখানে রোদ থাকে তো একটু কম আসি। অ্যান্ড আমরা সবসময় ওইখানে থাকি। অ্যান্ড সো আপনাদেরকে আমি এখানে কিছু সিনেমাটিক ভিউ দেখাবো, অ্যান্ড এগুলো এনজয় করুন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পর।
সো বাই দ্য ওয়ে গাইস, সিনেমাটিক ভিউগুলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন হচ্ছে আমরা ঘুরে ফিরে এখন সোজা চলে যাচ্ছি, আবার গাড়ি থেকে রওনা দিচ্ছি আর কি, চলে যাব এখন। আর সিনেমাটিক ভিউগুলো কেমন লাগছে একটু কমেন্টে কাইন্ডলি জানান আমাকে। সো আর কিরে সামি, কিছু বলবি? না না, কি বলবো, কিছু বলবি না। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশগুলো তো আমরা তো দেখতেছি, মোটামুটি খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড আগে পরে হয়ে যাবে গ্রামটা একটু একটু সুন্দর হয়ে যাবে। সো আর ভিডিওটা শেষ করে দেবে এখানে। অ্যান্ড চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা হচ্ছে ফলো করে দিন, আরটা লাইক করে দিন। সো গাইস, বাই বাই, টাটা, হ্যাভ ফান, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।